নমস্কার ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব একদম নতুন রেসিপি সাদা ভাতের ডিম পোলাও তার জন্য একটা কড়াই গরম করতে দিয়ে চার চামচ তেল গরম করে নিয়েছি ভালোভাবে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি তাতে গরম তেলটার মধ্যে ছেড়ে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব এরপর পোলাওটাকে কালার করার জন্য এতে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আন্দ দেব হাফ চামচ নুন এই পোলাওটা মিষ্টি রান্না হবে না তাই এতে কোনো চিনি ব্যবহার করব না তো এবার পেঁয়াজটা নুন আর হলুদ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এতে দেব লঙ্কা কাঁচা লঙ্কা কুচি তারপর দেব মটরশুটি আর টুকরো করে ছোট ছোট করে কেটে রেখেছি গাজর আর ফুলকপি সেটাও দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ দিয়ে পেঁয়াজ ভাজার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার সবজিগুলোকে একটু নরম করার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব লো ফ্লেমেতে পাঁচ মিনিট হয়ে গেছে সবজিগুলো বেশ নরম হয়ে এসেছে আর ঢাকা ছাড়া অবস্থায় এবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর ভাত আগে থেকে তৈরি করে রেখেছি সেই ভাতটা দিয়ে দেব এবার ভাতটা দিয়ে সবজিগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাতটাকে রঙিন করে নেব আর সবজিগুলো ভাতের সাথে মিশিয়ে নেব। এরপর আমাদের তৈরি হয়ে গেল পোলাওটা এরপর ডিমটা দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান আবার গরম করতে দিয়ে এক চামচ সর্ষের তেল দেবো সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা ডিম বেশ ভালো করে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার ডিমটাকে খুন্তি দিয়ে ঝুড়ি ভাজা করে নেবো তেলের মধ্যে ডিমটা খুব ভালো করে ঝুড়ি ভাজা হয়ে গেলে এরপর এই ঝুড়ি ভাজাটা পোলাও এর উপর আস্তে আস্তে দিয়ে দেব এবার ডিমের ঝুড়ো ভাজাটা পুরো দেওয়া হয়ে গেছে তারপর এরপর এতে বেশ কয়েকটা ধনে পাতা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। এবার ধনেপাতাটা দিয়ে আর ডিমটা দিয়ে পোলাওটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আর একবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমাদের তৈরি হয়ে গেছে সাদা ভাতের ডিম পোলাও এবার গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব